ডিয়ার ভিওয়ার্স ডিয়ার স্টুডেন্টস তোমাদের জন্য আজ আবার ট্রান্সলেশন ফর বিগিনার্স ও লার্নার্সের আরেকটি ভিডিও এর আগে কুড়িখানা ট্রান্সলেশন ফর লার্নার্স বিগিনার্স লার্নার্সের ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে যারা এখনও দেখো নি তাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওর নিচে একটা ডিসক্রিপশন বক্স আছে সেটাতে ঢুকলেই তোমরা আগে আপলোড হওয়া ট্রান্সলেশন ফর বিগিনার্স লার্নার্সের আগে আপলোড হওয়া ভিডিওগুলো তো দেখতে পাবেই সেই সঙ্গেও পাবে পিকেদের সরকারের বহু অনুবাদ পিকেদের সরকারের বহু প্রেসিস এছাড়াও আরও অন্যান্য প্রেসিস এবং অনুবাদ এবং আরও অন্যান্য অনেক ভিডিও লিংক তোমরা পেয়ে যাবে সেই সঙ্গে দেখো এখানে একটা আই বটন বা আসছে সেটা টাচ করলেও তোমরা আগে আপলোড হওয়া প্রচুর ভিডিওর লিংক পাবে ভিডিওটা দেখবার পরে সেগুলো দেখে নিতে পারো তো আজ দেখো যেটা দেখানো হবে এখানে কমন নাউন তার সঙ্গে আর্টিকেল ব্যবহৃত হয়ে কি দাঁড়ায় মোটামুটি এই সেন্টেন্স এছাড়াও আরও কতগুলো সেন্টেন্স রয়েছে সেগুলো আলোচনা করা হবে দেরি না করে শুরু করা যাক দেখো প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সকল কন্যা সন্তানের হৃদয়ে মাতা সাহিত্য আছে এখানে একটা দাঁড়িয়ে হবে যাই হোক দেওয়া হয়নি সকল কন্যা সন্তানের হৃদয়ে মাতা সাহিত্য আছে এই যে মাতা সাহিত আছে দেখো মাতা এই মাতা মাদার তার আগে আমরা দি বসিয়ে অর্থাৎ এই যে মাতা মানে মাদার যেটা কমন নাউন তার আগে দি অর্থাৎ ডেফিনেট আর্টিকেল বসে এটাকে একটা অ্যাবস্ট্রাক্ট সেন্স দেওয়ার চেষ্টা করে সেন্টেন্সটা করা হবে ব্যাপারটা কি এখানে সকল কন্যা সন্তানের হৃদয়ে মাতা সাহিত্য আছে হচ্ছে মা সাহিত আছে এইটুকু আমাদের মা হচ্ছে এখানে সাবজেক্ট সাহিত্য আছে হচ্ছে ভার্ব এইভাবে আমাদের করতে হবে দেখো সেটা কীভাবে করা হচ্ছে দা মাদার মানে হচ্ছে এখানে মাতা এই যে দা মাদার মানে মাতা এটা অ্যাবস্ট্রাক্ট একটা সেন্স মানে মাতৃস্নেহ এরকম একটা মানে বোঝাচ্ছে লাইজ দেখো এই লাই এর মানে যেমন মিথ্যা হয় তেমন সাই হওয়াও হয় তার সঙ্গে এস যুক্ত হয়েছে কেন কারণ দাম মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওকে আশা করি বুঝতে পেরেছো এইখানে দা মাদার মানে হচ্ছে মায়ের যে প্রতিরূপ তাকে বোঝানো হচ্ছে ঠিক আছে দা মাদার লাইজ স্লিপিং এখন এখানে তোমাদের একটা মনের মধ্যে প্রশ্ন আছে যে স্যার লাইজ তো দিলাম এর মানেই তো সাইতো হওয়া বা সাইিত আছে তাহলে স্লিপিং দেওয়ার কি প্রয়োজনীয়তা আছে দেখো এখানটাতে এই যে যে বলছে মাতা সায়িতো আছে মানে ঘুমন্ত অবস্থায় সুপ্ত অবস্থায় আছে ঠিক আছে এই লাইজ মানে যেমন সায়িতো থাকা হয় তেমন লাইজ মানে পড়ে থাকাও হয় যখন এই যে মাতা সাইিত আছে বাংলায় যেটা আমরা বলছি সেই সাহিত্যকে এমফাসাইজ করার জন্যে অর্থাৎ গুরুত্ব বৃদ্ধি করার জন্যে এখানে স্লিপিংটা প্রেজেন্ট পার্টিসিপেল রূপে ব্যবহৃত হচ্ছে এটা কিন্তু ভাব নয় বোঝা গেল এই সাহিত্যকে আমাদের এমফাসাইজ করতে হচ্ছে এই বাক্যের মধ্যে ঠিক আছে তাহলে দ্য মাদার লাই স্লিপিং ইন দ্য হার্ট অফ হার্ট মানে হৃদয়ে অফ কার এই রবায়ের মানে অফ মানে রবায়ের এভরি গার্ল চাইল্ড ঠিক আছে কন্যা সন্তানের হৃদয়ে মাতা সাহিত্য আছে তাই বোঝানো হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের বাক্য তোমাদের জন্য দেখো ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে এখানেও একটা দাড়ি হওয়ার কথা ছিল যাই হোক ভুল হয়ে গেছে দেওয়া হয়নি তো ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে এই একটি বাক্য এই বাক্যটাকে আমরা অনেকেই জানি চিনি ছোটোবেলা থেকে আমরা পড়ে এসেছি বিভিন্ন জায়গাতে এখন এর ট্রান্সলেশানটা কিভাবে হতে পারে সেটা দেখো দেখো ঘুমিয়ে আছে এই যে ঘুমিয়ে আছে এটা কিন্তু এখানে এমফাসাইজ করছে মানে সুপ্ত অবস্থায় কারোর হৃদয়ে আছে আজ সুপ্ত অবস্থায় আছে কাল প্রকাশিত হবে সেইটাই বলছে আগের বাক্যেও তাই বলেছিল ঠিক আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে এইবারে এটাকে আমরা কিভাবে করব দেখো প্রথমে সাবজেক্টটা কী হবে তোমরা একটু ভেবে নাও সাবজেক্ট হচ্ছে পিতা ঘুমিয়ে আছে তাই না ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে তাহলে এখানে কিন্তু দেখো পিতা মানে বাবা ঘুমিয়ে আছে কার কোথায় ঘুমিয়ে আছে প্রত্যেক শিশুর হৃদয়ে ঘুমিয়ে আছে তাহলে ওই আগের বাক্যর মতোই করব দেখো পিতার জন্যে আমরা কি করব বাবা মানে দা ফাদার ওকে এইবারে শায়িতো অবস্থায় আছে কি করব লাই স্লিপিং লাই স্লিপিং আগের বাক্যর মতো তাহলে এইটুকুর মানে কি হলো দ্য ফাদার লাই স্লিপিং মানে বাবা ঘুমিয়ে আছে সুপ্ত অবস্থায় রয়েছে ঠিক আছে এই লাইজের সাথে এস জুড়লাম তার কারণ দ্য ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে আগেরটাও তাই ছিল নেক্সট কি বলবো কোথায় ঘুমিয়ে আছে হৃদয়ে তাহলে ইন দ্য হার্ট কাদের হৃদয় অফ এভরি চাইল্ড এইখানে তোমাদের মনে আরেকটা প্রশ্ন হবে যে আগেরটা কন্যা সন্তান ছিল তাহলে এটা এই যে শিশু এটা কেন মেল চাইল্ড বা ওই ধরনের কিছু করা হলো না কেন সাধারণত আমরা যখন চাইল্ড বোঝাচ্ছি এভরি চাইল্ড তখন এই যে যে আর এই কথা যখন বলছি শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুর অন্তরে এই চাইল্ড মানে পুরুষ মানে মেল চাইল্ডদের কথাই সাধারণত বোঝায় ওকে আমরা আমাদের এই পুরুষশাসিত সমাজে যে কোনো কথা যখন আমরা এরকম বলি তখন সেইটাতে ওই মানে ম্যাস্কুলাইন জেন্ডারটাকেই প্রাধান্য দেওয়া হয় ঠিক আছে তো এখানে এভরি চাইল্ড মানেই এখানে যে ছেলে সন্তান তাদেরকেই বোঝাচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে আলাদা করে মেল চাইল্ড লেখবার দরকার নেই নেক্সট দেখো কী বলছে তরুণ লোকটাকে দেখিয়া রোস্তমের হৃদয়ে রোস্তম একজনের নাম ঠিক আছে একজনের নাম হৃদয় পিতৃভাবের উদয় হইল আচ্ছা পিতৃভাবের উদয় ঠিক আছে হৃদয় পিতৃ পিতৃভাবের হৃদয় হলো দেখো এই পিতৃভাবের উদয় মানে হচ্ছে পিতৃভাবটাই হচ্ছে ফাদার এইবারে দেখো এই সেন্টেসটার মধ্যে সাবজেক্ট কি আছে সাবজেক্ট কিন্তু পিতৃভাব উদয় হওয়া এটাকে আমাদের একটা ইংরেজি করে নিতে হবে আর রোস্তমের হৃদয়ে তারপরে লোকটাকে দেখিয়া এরকম পরপর আমরা করব। ঠিক আছে এটা দেখিয়ে দেবো পরে তোমাদের জন্য একটা বাক্য রাখবো দেখো কীভাবে হচ্ছে দা ফাদার মানে এখানে হচ্ছে পিতৃভাব এই পিতৃভাব মাতৃভাব দা মাদার হবে মাতৃভাব পিতৃভাব হলে দা ফাদার হবে ঠিক আছে এবার অ্যারাইস থেকে অ্যারোজ অ্যারোজ মানে জাগ্রত হলো এইটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে পিতৃভাবের উদয় হইলো উদয় হইলই মানে জাগ্রত হলো ঠিক আছে বেশ তারপরে কোথায় জাগ্রত হলো ইন রুস্তমস হার্ট রুস্তমস হার্ট ঠিক আছে মানে রুস্তমের হৃদয়ে আচ্ছা কি কখন উদিত হলো অ্যাট দ্য সাইট দেখিয়া অ্যাট দ্য সাইট মানে হচ্ছে দেখে কাকে দেখে অব দ্য ম্যান যুবককে দেখে ওই তরুণ লোকটাকে দেখে ইয়ং ম্যান মানে তরুণ লোক তরুণ মানে এখানে যুবক তাহলে অ্যাট দ্য সাইট অফ দ্য ম্যান অ্যাট দ্য সাইট অফ দ্য ম্যান মানে এইখান থেকে যেটুকুর অর্থ রয়েছে এই যে অ্যাট দ্য সাইট অব দ্য এর অর্থ হচ্ছে তরুণ লোকটাকে দেখিয়া অ্যাট দ্য সাইট মানে দেখিয়া আর অব দ্য ম্যান মানে তরুণ লোকটা সাইট সাইট মানে দৃশ্য বা দৃষ্টিগোচর হওয়া ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা নেক্সট সেন্টেন্স দেখো মা মেয়েটিকে দেখিয়া আমার মনে মাতৃভাবের উদয় হইল কোন মহিলা এই বাক্যটা বলছেন দেখো মা মেয়েটাকে দেখিয়া আমার মনে মাতৃভাবের উদয় হলো প্রথমে মাতৃভাবের উদয় হলো এটুকু আমাদের করে নিতে হবে ঠিক আছে ওই আগের বাক্যের মতো সেটা আমরা কিভাবে করব দেখো মাতৃভাবের উদয় হলো তার মানে কি তোমরা একটু ভেবে নাও দা মাদার ঠিক আছে সেইভাবে করতে হবে তারপরে মা মারা মেয়েটিকে দেখি প্রথমে মেয়েটিকে দেখে হবে তারপরে যার মা মারা গেছে এইভাবে আমরা করব দেখো কিভাবে করা যাচ্ছে তোমরাও একটু ভেবে নাও দেখো দি মাদার মানে মাতৃভাব এই যে যে মাতৃভাব এর জন্যে আমরা দি মাদার আনলাম তারপরে উদয় হলো তাহলে অ্যারোজ ওই আগের বাক্যর মতো কোথায় উদয় হলো ইন মাই হার্ট আমার হৃদয়ে এই দেখো আমার মনে আমার মনে মানেই হচ্ছে আমার হৃদয়ে উদয় হলো ঠিক আছে এইবারে কখনো উদয় হলো মেয়েটিকে দেখিয়া কোন মেয়েটিকে মা মারা মেয়েটিকে দেখিয়ে ঠিক আছে তাহলে মেয়েটিকে দেখে অ্যাট দ্য সাইট হবে অ্যাট দ্য সাইট কাকে দেখে মেয়েটিকে দ্য গার্ল অফ দ্য গার্ল তাহলে অ্যাট দ্য সাইট অফ দ্য গার্ল এটুকু আগেও বলেছি অ্যাট দ্য সাইট অফ দ্য গার্ল মানে হচ্ছে মেয়েটিকে দেখে ওকে এইবারে বলছে মা মারা মেয়েটি তাহলে মেয়েটি যার মা মারা মা মারা গেছে তাহলে হু লস্ট হার মাদার হু মানে যে যে মানে এই মেয়েটিকে বোঝাচ্ছে লস্ট হারিয়েছিল হার মাদার এখানটা তো তোমরা হ্যাড লস্টও করতে পারো এই সেন্সও অনেকের মনে আসতে পারে করলেও হবে না করলেও হবে ঠিক আছে মানে অনেক দিন আগের ঘটনা তাই বা এটাকে শুধু লস্ট রাখলেও নো প্রবলেম অসুবিধা হচ্ছে না নেক্সট বাক্য দেখো কি বলছে অবশেষে শাহনাওয়াজের হৃদ ভ্রাতৃস্নেহ জাগ্রত হইলো অবশেষে শাহনাওয়াজের হৃদয় বলেনি সরি শাহনাওয়াজের ভ্রাতৃস্নেহ জাগ্রত হইল তার মানে এই যে স্নেহ এটা সাহনাওয়াজের মধ্যে হৃদয়টিদয় কিন্তু এখানে বলা নেই তাহলে শাহন আওয়াজের মধ্যেকার স্নেহ জাগ্রত হলো ঠিক আছে ওই একই রকমভাবে করতে হবে শাহন মধ্যেকার একটু ভেবে নাও যে স্নেহ সেইটা উদয় হলো তাহলে শাহন আওয়াজের স্নেহ কি হবে এই ইংরাজিটা একটু ভাবো আমি বললাম কি যে আমরা কমন নাউনের আগে দি বসাবো দি বসালে সেটা একটা অ্যাবস্ট্রাক্ট সেন্স তৈরি করে নেবে ঠিক আছে তাহলে ভাত ভ্রাতৃ স্নেহ মানে ভ্রাতা ইংরাজি কি ভ্রাতা ইংরাজি হচ্ছে ব্রাদার তাই দি ব্রাদার মানেই হচ্ছে এখানে দি ব্রাদার মানে দ্বি ব্রাদারের পরে আরও কিছু দিতে হবে যবে তাহলে বোঝাবে শাহনওয়াজের ভ্রাতৃ স্নেহ মানে শাহনাজের মধ্যেকার ভ্রাতৃ স্নেহ সেটা কীভাবে আমরা লিখছি দেখো দি ব্রাদার ব্রাদার ইন শাহনাজ ঠিক আছে তাহলে দি ব্রাদার ইন শাহনাজ মানে শাহনওয়াজের ভ্রাতৃ স্নেহ এই শাহনওয়াজের জায়গায় তুমি যা খুশি লেখো রাম শ্যাম যদু মধু রহিম মানে তার ভাতৃস্নেহ ঠিক আছে আচ্ছা দি ব্রাদার ইন শাহনাজ এখানে আরেকটি প্রশ্ন থাকতে পারে তোমাদের মনে যে আমার মনের স্নেহ তাহলে ইন মি হবে ইন হিম হবে ঠিক আছে এরকমভাবে করতে হবে ইন দ্য ম্যান মানে লোকটির মধ্যে এরকম এই যে ইন এই ইনের পরে কিন্তু সব সবসময় অবজেক্ট বসবে এটা প্রিপোজিশান প্রিপোজিশান অলওয়েজ গভর্ন অবজেক্ট এটা মাথায় রেখো তাহলে দি ব্রাদার ব্রাদার ইন শাহনাজ মানে শাহনাহাজের ভাতৃস্নেহ এবার জাগ্রত হলো ইংরেজিটা কি অ্যারোজ ঠিক আছে অবশেষে অ্যাট লাস্ট হয়ে গেল খুবই সহজ বাক্য পরের বাক্য দেখো কী বলছে পুরুষের মেয়েলিপনা সমর্থনযোগ্য নহে ঠিক আছে এটাও সোজা বাক্য পুরুষের মেয়েলিপনা সমর্থনযোগ্য নহে আচ্ছা মেয়েলিপনার জন্যে আমরা কি দেব এই যে মেয়েলিপনা এর জন্যে আমরা দেব যেটা সেটা হচ্ছে ওম্যান আর পুরুষের মধ্যে ইন ম্যান এইভাবে ঠিক আছে দেখো দা ওম্যান ইন ম্যান মানে কি পুরুষের এই ইনম্যান মানে মানুষের মধ্যে মানে পুরুষের মধ্যেই ম্যান মানে হচ্ছে এখানে পুরুষ মানুষ আর দ্য ওম্যান মানে মেয়েলিপনা দ্য ওম্যান ইন ম্যান শুধু ওম্যান মানে কিন্তু মহিলাটি ভালো করে বোঝো কিন্তু যখনই তার সঙ্গে আমরা ইন ম্যান জুড়ে দেবো তখন তার মানে হয়ে যাবে মেয়ে পুরুষের মধ্যে যে মেয়েলিপনা সেইটা এর আগের বাক্যেও কিন্তু দেখো আগের বাক্যে যেটা ব্রাদার শুধু ব্রাদার মানে শুধু ভাই যখনই এর পরে কিছু বসাচ্ছি ইন দিয়ে তখন হয়ে যাচ্ছে ভ্রাতৃ স্নেহ ঠিক আছে ব্যাপারটা এরকম তাহলে দা ওম্যান ইন ম্যান মানে মানুষের মানে পুরুষের মধ্যে মেয়েলই সমর্থনযোগ্য নহে মানে সমর্থন করা যায় না সমর্থন করা ইংরেজি কি সাপোর্ট সমর্থন করা যায় না মানে ক্যান নট বি সাপোর্টেড তাই না এরকম হয়ে যাবে ক্যান নট বি সাপোর্টেড এটা কিন্তু আমরা প্যাসিভ ভয়ে যে করলাম ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের বাক্য দেখো কী বলছে এইবারে মেয়েদের পুরুষ পণা সর্বদা ভালো নয় ঠিক আছে এটা আর একটা বাক্য মেয়েদের পুরুষপনা কোনো কোনো ক্ষেত্রে ভালো সর্বদা ভালো নয় এই বাক্যের মধ্যে সেরকম একটা মানে প্রকাশ করছে তাহলে মেয়েদের পুরুষপণা তাহলে দ্য ম্যান দ্য ম্যান মানে এখানে পুরুষপনা দ্য ম্যান মানে লোকটি কিন্তু যখনই আমরা এর সঙ্গে এরকম জুড়ব ইন ও ম্যান তার মানেই হয়ে যাবে মহিলার মধ্যে যে পুরুষ পুরুষপনা ভাব রয়েছে সেইটা ঠিক আছে পুরুষোচিত যে ভাব রয়েছে সেইটা তাহলে দ্য ম্যান ইন ও ম্যান মানে মহিলাদের পুরুষপণা ঠিক আছে ইজ অলওয়েজ নট গুড ইজ হয় অলওয়েজ মানে সর্বদা নট গুড ভালো নয় ইজ নট অলওয়েজ গুড ব্যাপারটা এরকম মানে অলওয়েজ মানে সর্বদা ইজ নট গুড মানে ভালো নয় আর অলওয়েজ জুড়ে দিলে সর্বদা ভালো নয় আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রেজেন্ট টেন্সে রয়েছে পরের বাক্য দেখো কী বলছে অসৎ সঙ্গ মানুষের পশুত্ব জাগরিত করে ঠিক আছে অসৎ সঙ্গ মানুষের পশুত্ব জাগরিত করে বেশ কিভাবে করা যেতে পারে দেখো এই যে যে পশুত্ব রয়েছে পশু ইংরাজি কী পশু ইংরাজি তোমরা অ্যানিম্যাল ব্যবহার করতে পারো বিস্ট ব্যবহার করতে পারো ঠিক আছে আর সঙ্গ এই সঙ্গটা এখানে কিন্তু সাবজেক্ট ওকে অসৎসঙ্গটা এখানে কি এখানে সাবজেক্ট তাহলে সঙ্গ দিয়ে আমরা শুরু করবো সেন্টেন্সটা তারপরে কি করব জাগরিত করে জাগরিত করে কি পশুত্ব মানুষের মধ্যে হ্যাঁ তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো কীভাবে করতে হবে দেখো দ্য এভিল কোম্পানি তোমাদের মনে হতে পারে এখানে ডিজনেস্ট কোম্পানিও করা যেতে পারে হ্যাঁ করা যেতে পারে তবে এভিলটা বেশি ভালো হবে এই ক্ষেত্রে ঠিক আছে দেখো অ্যান এভিল কোম্পানি কোম্পানি মানে হচ্ছে সঙ্ঘ আর এখানটা তোমরা যদি ডিজনেস্ট করো তাও হবে এ ডিজনেস্ট কোম্পানি সেও কিন্তু হবে অসুবিধা নেই অ্যান এভিল কোম্পানি ঠিক আছে মানে অসৎ সঙ্গ কি করে দেখো রাউজেস জাগ্রত করে জাগরিত করে এইটা কিন্তু আমাদের প্রেজেন্টেন্সে রয়েছে সেই জন্যে আমরা রাউজ থেকে রাউজেস করলাম ওকে এস জুড়ে দিলাম এর মানে জাগরিত করা রাউজ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা কি জাগরিত করে পশুত্ব তাহলে দাবিস্ট বিস্ট এনিমালও করতে পারো মানুষের মধ্যে ইনম্যান হয়ে গেল। আশা করি তোমরা সেন্টেন্সগুলো বুঝতে পেরেছো এবং এই সেন্টেন্সগুলো কিন্তু আমাদের যে কোনো ট্রান্সলেশন ইম্পর্টেন্ট ট্রান্সলেশন করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ট্রান্সলেশনগুলো আমাদের না জানলে কিন্তু আসল জায়গায় আমরা পৌঁছোতে পারবো না সুতরাং এগুলো তোমাদেরকে দেখবার জন্যে বিশেষভাবে অনুরোধ রইলো তোমরা প্লিজ এগুলো দেখো ভালো করে এবং অবশ্যই বোঝার চেষ্টা করো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেগুলো ক্লিয়ার করা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করবে একটা লাইক করে দিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও সঙ্গে আইকনটা প্রেস করে নাও যাতে এই ধরনের ভিডিওর একটি নোটিফিকেশনও তুমি মিস না করো আর যারা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে পরের ভিডিও ভালো থেকো